হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি 365। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটু অন্যরকম রেসিপি। আমরা সাধারণত তরমুজ খেয়ে তার খোসাটা ফেলে দিয়ে থাকি, তো সেই খোসা থেকেই আমি একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তার জন্য আমি এখানে তরমুজের খোসাটা টুকরো করে কেটে নিয়েছি, আলুটাও টুকরো করে কেটে নিয়েছি। তো তরমুজের খোসাটার মধ্যে আমি কিন্তু একটুকুও লাল অংশ রাখবো না, পুরোটাই চেঁচে ফেলে দেবো। তারপরে বাইরের এই সবুজ অংশটাও খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। তো এটা ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আর এখন লকডাউন চলছে, এরকম পরিস্থিতিতে এই রেসিপিটা আমার মনে হলো শেয়ার করাটা উচিত, কারণ কোনো জিনিসই এখন ওয়েস্ট করা চলবে না, সমস্তটাই আমাদের ব্যবহার করতে হবে এই পরিস্থিতিতে। তার জন্য আমি এই রেসিপিটা আরও শেয়ার করছি। এছাড়াও এটা খেতে ভীষণই ভালো হয়, আপনারা এটা একদিন ট্রাই করলে পরে আর কখনোই হয়তো তরমুজের খোসা ফেলে দেবেন না। তো যাই হোক, এখানে আমি তেল নিয়েছি, কড়াইতে গরম করতে দিয়েছি 3-4 চামচ রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন জিরে, গোটা জিরে, হালকা সুন্দর সেন্ট বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করতে করতে ফ্রাই করে নেবো। এটা খুবই সহজ একটা রেসিপি, ভীষণ সুস্বাদু খেতে হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো এই পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এলে 2-3 মিনিট মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি আলু আর তরমুজের খোসা যেগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো সমানে নাড়াচাড়া করতে করতে রান্না করব। এটা খুব অয়েলি হয় না খাবারটা, খুব বেশি তেল লাগে না এটাতে, অল্প তেলের মধ্যে এটা সুন্দরভাবে রান্না করা যায়। তো 5 মিনিটের মতো এটাকে আমি নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। এটাকে আমি রান্নাটা করছি আর একটু ফ্রাই করে নেব আমি এটাকে। তো এটা হয়ে এসছে, এর মধ্যে এবার আমি দেবো 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, খুবই অল্প পরিমাণে 1 টিস্পুন। তারপর আমি এর মধ্যে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর লবণ। হলুদটা আমি 1/4 টিস্পুন দিয়েছি আর লবণ দিলাম। এবার এটাকে আমি মিক্স করতে থাকবো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, চিরা কাঁচা লঙ্কা। এবার এটাকে মিক্স করে রান্না করতে থাকবো আরও 3 থেকে 4 মিনিট মতো, কারণ আদা রসুন দিয়েছি সেটার কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ এটাকে এভাবেই কষিয়ে রান্না করতে হবে। তারপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, ছোট ছোট করে কুচানো টমেটো। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়ে রান্না করতে হবে যাতে টমেটোটা একদম সফট হয়ে আসে। এবার একে একে এর মধ্যে মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দেবো ছোলা মশলা। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, ছোলে মশলা যেটা আমরা বলে থাকি চানা মশলার জন্য ব্যবহার করি, সেটা আমি এখানে 1 টিস্পুন মতো দেবো। এতে খুব সুন্দর ফ্লেভারটা আসে এর সাথে। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দেব চিনি, 2 টিস্পুন মতো আমি এখানে চিনি দেব। 2 টিস্পুন মতো চিনি দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আরও সুন্দর করে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এটা সেদ্ধ করার জন্য। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে আমি লো ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এখন ফ্লেমটা হাই করে দিচ্ছি, এতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য। 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা বেশ ভালো করে ফুটিয়ে নেবো 2 মিনিট মতো, আর তারপর এটা ঢাকা দিয়ে দেবো আমি 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। ঢাকা দিয়ে দিয়েছি এটাকে আমি 5 মিনিটের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য, যতক্ষণ বয়েল হতে টাইম নেয় লো ফ্লেমে। এবার আমি ঢাকনা খুলছি, 5-7 মিনিট পর এটা প্রায় বয়েলড হয়ে গেছে, ফ্লেমটা হাই করে দিলাম আমি আবার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়া, ডিমের ভুজিয়াটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই ভুজিয়াটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিছু দেওয়ার নেই, রান্না প্রায় কমপ্লিট। এটাকে এবার আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি, রুটির সাথে খুব ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি আমি এখানে তরমুজের খোসার তরকারি।
ভীষণ সুন্দর খেতে হয়, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, অন্তত এই লকডাউনের মধ্যে তো অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেগুলারে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।